আরো অনেক কিছু বলবো, বলার অনেক কিছু আছে। এইটা শুরু করো। তো গাইস এখন আমরা কলেজের দিকে যাচ্ছি, আর বলে একটা বলো শুনছি আমি কি কথা। তো গাইস শুভ সকাল, প্রতি একটা সকালে সবাইকে তো স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি কলেজ, তো অনেকদিন পর আজকে আমি কলেজ যাচ্ছি। তো আজকে আমাদের কলেজে বসে পরীক্ষা আছে, তো আজকে ভিডিওটা সেই লেভেলে ইন্ডিয়াতে চলে যায়। তো প্রথম বাস স্ট্যান্ডে যায়, ঠিক আছে, কারণ বাস মিস করে গেলে অসুবিধা আছে। তো বাস স্ট্যান্ডে যায়, তারপর কথা হচ্ছে। আজকে অনেকদিন পর কলেজ যাচ্ছে, রাজে চলে এসছে, এবার বাস খাওয়ার জন্য ওয়েট করছি, বাসটা আসুক তারপর আবার যাবো। কি আছে কি তোমাদের? আচ্ছা সিট পেয়ে গেছি আমরা, দুই ভাই বসে আছে, একবার দিদি রয়েছে। প্রচুর প্রচুর ভিড়, ঠিক আছে, দেখা একবার দাঁড়াও। ভিডিও কি দেখছে? সে ভিডিও দেখছে জানি না, কানে হেডফোন ফেডফোন লাগিয়ে দেখো জাস্ট। সে কোচে নিয়ে যায় তাহলে লাগিয়ে দিয়ে যায় না ওগুলো। ব্যাপারটা হচ্ছে জাস্ট বাস থেকে নামলাম, জিদি রয়েছে, আর ব্যাপারটা হচ্ছে প্রচুর প্রচুর বাসে আজ ভিড় ছিল, ঠিক আছে। তো এত বাসে ভিড় কি বলবো, তো সিট পেয়েছিলাম একটা। রাজা ও আজকে বলছে কলেজকে প্র্যাঙ্ক করবে, ঠিক আছে, তো আশা করি প্র্যাঙ্কটা আসবে, দেখা যাক কতটা কি করতে পারবো। কথা বলবো, জিৎ কেমন আছে বল, পরীক্ষা কেমন হবে? দেখা যায় এখন, পরীক্ষা হলে যায়। কতটা পড়েছিস? যতটা লিখবো ততটাই পড়েছি। জিৎ অনেক পড়েছে, আর এখানে কিছু বন্ধু ওয়েট করছে, তো ওখানে যাই, ঠিক আছে। আমার সাথে রয়েছে পোলট্রি মুরগি, আর এদিকে রয়েছে আমাদের অঙ্কিতা, হাই করো অঙ্কিতা। আর এদিকে জিৎ, আর এদিকে সবিতা রয়েছে, তো সব ফ্রেন্ড। কেন পড়েছিস বল? ভালো আজ এক্সাম আছে। আর বলবো, আর এ তো মোটামুটি আমাদের টিচার, ঠিক আছে, অনার্স, দুজন অনার্স, আর আমরা পাশে, ঠিক আছে, আমরা ছাত্র, আমরা আমাদের ছেলেগুলো এদেরকে পাঠাবো যে মানে পড়াশোনা করার জন্য। মানে একটা ওটা হচ্ছে একটা টাইমে তো আমার ছেলে হবে, আর এরা তখন বিয়ে থাক করবে না, এরা তখন টিচার হয়ে যাবে, ঠিক আছে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মন। জন্মদিবি মানুষ করবো, গাধা, জন্মদিবি গাধা, আমরা মানুষ করবো। জিত হাসছে দেখো, জিত অন্য কিছু বুঝা না, যা ড্রেস করেছে, ঠিক আছে, তার মনে হচ্ছে প্রচুর প্রচুর মানে শীত করছে, ঠিক আছে। আর এদিকে একবারে উল্লে জামা পড়েছিল, সঙ্গে সঙ্গে ওই মাউন্ট এভারেস্ট যাচ্ছে জয় করতে। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে দুটো পরীক্ষা আছে, ঠিক আছে। আর জিত কোন পরীক্ষা আছে? আমার একটা। কি পরীক্ষা আছে? বাংলা। জিতের একটা পরীক্ষা আছে, আমাদের দুটো, মানে ইতিহাস আর বাংলা দুটো একসাথে। আর যাই হোক, কালকে আমাদের লাস্ট পরীক্ষা, তো কাল তো এনজয় হবে। এ কালকে আসবি তো ওরা? কেন কালকে আসবে না? এই তাহলে জোর বল, সব সিলেবাস শেষ, কিচ্ছু বাকি নেই তো, এই তাহলে না কালকে তো আমাদের মানে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তা কালকে বিরিয়ানি খাবি না? তুই আমাকে খাওয়াবি? আমি খাওয়াবো না, মানে তোরা বাস বিরিয়ানি। জিত খাবে, জিত কি বলছিস বল? অঙ্কিতা কথা শোন, কথা শোন, কথা শোন, তুই হচ্ছিস এই অঙ্কিতা, আর এদিকে দুজন দুজনে টিচার, ঠিক আছে, ওরা দুজনে টিউশন পড়ায়, আর আমরা কি করি বল, বেকার। আরে কলেজে তখন তো হয়ে যাবে না, তখন তো আর কলেজে থাকবো না। আমি আর অঙ্কি কন্টিনিউ করবো। তাহলে অঙ্কি বল যে আজকের এক্সাম কেমন হবে? খুব 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 ভালো নয়, খারাপ।
আর তোরা সবাই বল যে পড়াশোনাটা কিরকম হয়েছে সেটা বল। তাহলে দেখো বন্ধুরা, ওরা এত পড়াশোনা করেছে যে সিলেবাসটা মানে একদম ভুলে খেয়েছে, যার কারণে বলতেই পারছে না যে সিলেবাসটা কি কি আছে। তারপরে বুঝতে পারছো ওরা কত পড়াশোনা করে, আর প্রত্যেক দিন করে ওরা পড়াশোনা, খুবই ভালো ছেলে ওরা। আর এর একটা স্পেশাল নাম আছে, যদি তোমরা নামটা জানতে চাও তাহলে কমেন্ট করো, নিশ্চয়ই জানাবো গুপ্ত নামটা কি। এর একটু শখ ছিল যে আমি ব্লগ কন্টিনিউ করবো, তাই বাবা ব্লগটা কন্টিনিউ করছিল কিছুক্ষণ। আর কিছু বলবে? আর জিতে জিতে তো যা টাইম লাগবে লাগবে, আমার তো আরো বেশি লাগবে, কারণ দুটো আছে। এই তো দাঁড়াবি তো? হ্যাঁ দাঁড়াবো। তো দাঁড়াবি, ঠিক আছে, একসাথেই বাড়ি যাবো। আর সুমন আমাদেরকে খাওয়াবে, আর যদি না খাওয়ায় খাওয়াতে হবে আজকে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। ও ভাই, কি খাওয়াতে হবে? কি খাবো? তোর যা ইচ্ছে খাবি, কিন্তু দাঁড়াতে হলে খাওয়াতে হবে। দাঁড়াবো কিন্তু খাবি কে? দাঁড়াস তো কমসে কম, তারপরে খাওয়া না করা সব পরে, ঠিক আছে? প্রথমে দাঁড়াবি, তারপর খাওয়া পরে মাথায় তো জিত। জিত কি বলিস? এই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এখনো। আমরা সব চলে এসেছি, আমরা সব পেড়ে চলে এসেছি। আর আমরা চলে এসেছি, আমরা সব পেড়ে চলে এসেছি। আমরা পেড়ে তো পারে না। অঙ্কিতা শুধু ওখানে আছে। আমি তো না আনতে যাচ্ছি। জিত চলে এসেছে, আমি চলে এসেছি, চলে এসেছি। আবার এই যাচ্ছে আনতে। আয় আয় আয়, চলে এসেছি। কলেজে গিয়ে ইন্টার করবো। আর এ বেরোতে পারছি না রাস্তা, রাস্তা বেরোতে পারছে না, তাহলে জীবনের পথটা আমাদের বান্ধবীর সঙ্গে বিশাল কথা, মানে বল কথা শোন না। বলো, শুনছি আমি কি কথা। আর ওকে কে বলবি ব্যাপারটা কি, যদি ভালো হয় তাহলে ভালো। হ্যাঁ আর একটা এক্সাম বাকি আছে, এখন মাঠে আড্ডা মারছে। এদিকে অসিত চলে এসছে, কিন্তু ও খালি একটা মেয়ের কথা বলছে বাসন থেকে। ওর মনে দুঃখ দিদি। ওর জন্য তোমরা যদি কোনো মেয়েকে খুঁজে পাও তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে? দেখে নাও, ওকে দেখে নাও, ভালো করে দেখে নাও, এর জন্য মেয়ে জানাবে, ঠিক আছে? এই দুজনকে জ্বলিয়ে দিল, তাই তো? এসে থেকে কমপ্লিট হয়ে গেছে। আর অসিত বল, স্যার বললো বেলো তোকে ফুলিকে দিতে হবে। A few moments later. পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এবার চলে এসেছি বাস স্ট্যান্ডে, ঠিক আছে? আর কি নিয়ে এসেছিস তো? ঘুমিয়ে চলে এসছো। আর ওইদিকে এ এ অঙ্কিতা, তুই কি নিয়ে এসেছিস? কি এটা? ব্যাপারটা হচ্ছে ওদের খাওয়া দাওয়া একটা অন্য লেভেলের। কি খাচ্ছে? পেয়ারা মিক্সচার এসব। এই টাইমে কোথায় ভাত খাবি? তাই কোথায় বাস করার সময় জানিস? টাইম নেই হাতে,
এ তুই খা তো তুই খেয়ে টেস্ট টেস্ট কেমন হয়েছে বল না একটু ভালো খা প্রথমে খা এই ভালো বলে দি না খেয়ে বলছে হেভি হয়েছে এই এ বাসুতে তো পড়ি কেমন হয়েছে রে আমার বাজে বাজে না আমার ভালো হয়েছে 10 মিনিট কথা হবি 1 0 0 আর তোর কেমন পড়ি হয়েছে ভালো 5 এর মধ্যে 5 পাবো আমি সব বলতে পেরেছি 5 এর মধ্যে আরে বলি আমাকে দুটো কোশ্চেন তিনটে কোশ্চেন হয়েছে ঠিক আছে আমাকে দিবি না কেউ নাকি পেয়ারা মিক্সচার খাবো আমি বাস ছিল আমাদের